দেখছেন এএসআর নিউজ। যাওয়ার দাগা নেই, সাধারণ মানুষের যে জায়গায় দাওয়া থাকতো, আজকে বাবা মা দুজন তারা কাঁদছে যে হাইকোর্টের রায় পাওয়ার পরেও এই মমতা ব্যানার্জির বাংলাতে পুলিশ শুধুমাত্র বুড়ি ছোঁয়া করে বাড়ির সামনে নামিয়ে দিয়ে আবার তারপরে তৃণমূলের গাড়িতে যেতে সাহায্য করছে। আপনারা বুঝতে পারছেন না, এই ঘটনা থেকে পরিষ্কার ফলে আমরা আবারও হাইকোর্টে যাব। শুধু তাই নয়, যারা যারা এই ঘটনার পিছনে তারা তারা দায়ী। আপনাদের সামনে আমি এমনও ঘোষণা করছি, এই যে মিঠু মাস্টারের নাম শুনছেন, জামিন অযোগ্য ধারায় যখন আমাদের 56 জন কর্মীকে পুলিশ গ্রেপ্তার করছে, বাড়ি বাড়ি আক্রমণ করছে, তাহলে একজন ওই 5 নম্বরে নাম থাকা একজন আসামি, তার তিনি সিকিউরিটির সঙ্গে নিয়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন, তারে পশ্চিমবঙ্গ পুলিশ কাকে সাহায্য করছে? আর আমাদের ইনি পঞ্চায়েত সমিতির সভাপতি, ইনি জেল খাটছেন। ওখানকার যিনি আমাদের ব্লক কংগ্রেসের নেতা, তিনি আজকে লালবাগ সেন্ট্রাল জেলে তিনি আছেন, অথচ মিঠু মাস্টার খাকি ড্রেস পরা পুলিশদের নিয়ে তিনি বাড়িতে বহাল তবিয়েতে আছেন, যার নামে জামিন অযোগ্য ধারা এখনো পর্যন্ত বলবৎ রয়েছে। এর আলোর মতো পরিষ্কার হয়ে গেছে গত 7 তারিখ যে আমাদের সমাবেশ ছিল রানীনগরের বুকে 8 তারিখে, সেই সমাবেশের পর থেকে আজ অবধি রানীনগর পঞ্চায়েত সমিতি ঘিরে যে চিত্রনাট্য তৈরি হয়েছে, এই চিত্রনাট্যের নেপথ্যে আজ আমরা অভিযোগ করছি সর্বভাবে জড়িত হচ্ছে রানীনগর থানার ওসি। গতকাল আপনারা হাইকোর্টে দেখলেন মেয়ের অপহরণ নিয়ে আমার পাশে বসে আছে উর্মিলার বাবা এবং উর্মিলার মা, যে উর্মিলা একজন পঞ্চায়েত সমিতিতে কংগ্রেসের টিকিটে জেতা প্রার্থী, তাকে বলপূর্বক উঠিয়ে নিয়ে যায় সেখানকার বিধায়ক এবং তাদের অনুগত বাহিনী, এবং বারবার যে নামটা উঠে আসছে মুস্তাফা সিরাজ, যিনি লালবাগ সিনি স্কুলের টিচার, যিনি মিঠু মাস্টার নাম নিয়ে পরিচিত, যে সেখানে স্কট করে উর্মিলাকে রানীনগরের বুকে তার বাড়িতে সেখানে দেওয়া হবে, বাড়ির সামনে দুজন কনস্টেবল তারা পহরায় থাকবে, মিঠু মাস্টারের যাবতীয় অর্থাৎ উর্মিলার যাবতীয় নিরাপত্তার দায়িত্ব হচ্ছে সেখানকার রানীনগর থানার পুলিশ। মজার চিত্রনাট্য তৈরি হলো, রানীনগর থানার পুলিশের গাড়ি থেকে উর্মিলা নামলো, রাস্তা থেকে তার বাড়িটা সামান্য কয়েক কদম দূরে, সেখানে বাড়িতে নিয়ে যাওয়া হলো, উল্টো দিকে একটি আরেকটি গাড়ি দাঁড়িয়ে থাকলো, সেখানে গিয়ে বাড়িতে ছবি তোলা হলো, হাইকোর্টকে দেখানো হলো যে পুলিশের পক্ষ থেকে যে আমরা মিঠু আমরা এই উর্মিলাকে বাড়িতে পৌঁছে দিলাম, ছবি তোলা শেষ, উর্মিলাকে নিয়ে এসে পুলিশ তুলে দিল আবার ওই তৃণমূলের দুষ্কৃতীদের বাহিনী। আমরা বলতে চাইছি এই ধরনের কার্যকলাপের সঙ্গে রায়নগর থানার ওসি এবং তৃণমূলের যারা জড়িত তাদের অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।